আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ফরজানা মুস্তাফা এবার আফগান এমপিরা চটেছেন মার্কিন বাহিনীর ওপর আফগান সীমান্তে তাজাখস্তানের বিশ হাজার সেনা মোতায়েন রাশিয়ারও প্রস্তুতি গ্রহণ ফিলিস্তিনের স্বাধীনতার পথে বাঁধা মাহমুদ আব্বাস ফিলিস্তিনিদের বিরুদ্ধে আইন পাশে ব্যর্থ ইসরায়েল সরকার ইসরায়েল প্রসঙ্গ বেশ কয়েকদিন ধরেই প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ফিলিস্তিনের রাজপথ এই আন্দোলনে অংশ নিয়েছে হাজার হাজার ফিলিস্তিনি স্টেপ ডাউন আব্বাস আব্বাস সরকার নিপাত যাক এই স্লোগানে ভারী হয়ে উঠছে ফিলিস্তিনের বাতাস তাদের দাবি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরাইলের হয়ে কাজ করছেন এবার এই আন্দোলনের পালে আরও বাতাস দিল ফরাসি সংবাদ মাধ্যম লেমন ডে সম্প্রতি সংবাদ মাধ্যমটি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের তীব্র নিন্দা করেছে তাদের দাবি মাহমুদ আব্বাস স্বৈরাচারী নীতি অগণতান্ত্রিক আচরণ এবং ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের অধিকার নষ্ট করছেন পত্রিকাটি বলছে যে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার জাতির স্বাধীনতার পথে বাঁধা ফরাসি সংবাদ মাধ্যমটির বিশেষ প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বেশ কয়েকটি নির্বাচন বাতিল করেছেন এবং রাজনৈতিক দমন অব্যাহত রেখেছেন এই দেশটির মতো সহিংসতা জনগণের স্বাধীনতার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে যার ফলস্বরূপ মানুষের দৃষ্টিতে এখন তার প্রশাসনের কোনো মূল্য নেই সংবাদ মাধ্যমটির দাবি দেশের ভালোর জন্য মাহমুদ আব্বাসের এখন প্রেসিডেন্ট পদ থেকে অব্যাহতি দেওয়া প্রয়োজন তারা আরও স্পষ্ট করে বলেছেন যে আব্বাসের সাম্প্রতিক প্রতিটি কার্যকলাপ দখলদার ইসরায়েলের স্বার্থে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস দু সাল থেকে ফিলিস্তিনের ক্ষমতায় আছেন ক্ষমতার লাভের শুরুর সময় ভালো থাকলেও রাজনৈতিক ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে বিতর্কের সম্মুখীন হচ্ছেন মাহমুদ আব্বাসের নির্বাচনের ঘোষণা দেওয়ার পর নির্বাচন প্রত্যাহার করাকে রাজনৈতিক বিশ্লেষকরা এর প্রধান কারণ মনে করছেন তবে আশি বছর বয়সী মাহমুদ আব্বাস সম্পর্কে অনেক ফিলিস্তিনির সহানুভূতিও আছে তিনি সাবেক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কাছে কখনো আত্মসমর্পণ করেননি ট্রাম্প এবং ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম জর্ডানকে সংযুক্ত করার চেষ্টা করলে মাহমুদ আব্বাস তাদের কাছে কোনো নমনীয়তা দেখাননি অন্যদিকে ফিলিস্তিনিদের নিয়ে বিতর্কিত আইন পাশে ব্যর্থ হয়েছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী বেনেট ইসরায়েলের পার্লামেন্টে ফিলিস্তিন বিরোধী আইন পাশ করতে গিয়ে তারা এই ব্যর্থতার সম্মুখীন হন ইসরায়েলের বর্তমান সরকার প্রথমবারের মতো পার্লামেন্টে এমন শোচনীয় পরাজয়ের সম্মুখীন হল পশ্চিম তীর ও গাজায় বসবাসকারী ফিলিস্তিনিরা যদি ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের বিয়ে করে তাহলে ওই গাজা বা পশ্চিম তীরের ফিলিস্তিনিকে ইসরায়েলের নাগরিকত্ব বা বসবাসের অধিকার দেয়া হবে না এমন ধরনের একটি ফিলিস্তিন বিরোধী আইন পাশ করতে চেয়েছিল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী বেনেটের দল কিন্তু এই আইনটি ইসরায়েলের পার্লামেন্টে পাশ করা যায়নি ফলে এই বিতর্কিত আইনটি পুনরায় চালু করতে ব্যর্থ হয়েছে বেনেটের নতুন সরকার এটা ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী নফতালি বেনেটের প্রথম রাজনৈতিক পরীক্ষা তিনি প্রায় এক মাস ধরে একটি দুর্বল কোয়ালিশন সরকারকে নেতৃত্ব দিচ্ছেন এই কোয়ালিশন সরকারের বিভিন্ন দলের সমন্বয় সাধন করা হয়েছে দলটিতে এ বামপন্থী মধ্যপন্থী ও ফিলিস্তিনিদের তথা মুসলিমদের দল আছে এছাড়া রয়েছে নফতালি ব্যানেটের অতি জাতীয়তাবাদী দল তথাকথিত নাগরিকত্ব ও ইসরায়েলের প্রবেশ সংক্রান্ত এই আইনকে আরও শক্তিশালী করে প্রণয়ন করতে গিয়ে ব্যর্থ হয়েছে ইসরায়েলের ওই আট দলের বর্তমান কোয়ালিশন সরকার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা লাভে ইসরায়েলের বর্তমান কোয়ালিশন সরকারের ব্যর্থতা তাদের জোটের মধ্যকার ভঙ্গুরতা ও অস্থিরতাকে প্রকট করে তুলেছে ইসরায়েলের পার্লামেন্টে দ্য ফিলিস্তিনি য়ান জয়েন্ট লিস্ট পার্টির নেতা সামি আবু সাহাদেহ বলেন এই আইন পাশ না হওয়াটা হাজার হাজার ফিলিস্তিনি পরিবারের জন্য বিজয় আফগানিস্তান প্রসঙ্গ আফগানিস্তান থেকে মার্কিন নেটো প্রত্যাহার প্রায় সম্পূর্ণ হওয়ার দিকে এগিয়ে যেতে দেশটিতে তালেবানরা সরকার বাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ছে বিভিন্ন স্থানে তালেবানের হামলার মুখে তাজাখস্তানে পালাচ্ছে আফগান সেনারা এমন পরিস্থিতিতে তাজিক প্রেসিডেন্ট এম আলী রহমান আফগান সীমান্তে বিশ হাজার রিজার্ভ সেনা মোতায়েনে নির্দেশ দিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে একই দিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কথা বলেছেন রাখমান সঙ্গে তিনি বলেছেন মস্কো প্রয়োজনে সব ধরনের সহযোগিতা করবে বিদেশে রাশিয়ার বৃহত্তম সামরিক ঘাঁটিগুলোর একটির অবস্থান তাজিকিস্তানে এখানে ট্যাঙ্ক হেলিকপ্টার ড্রোন ও অ্যাটাক এয়ারক্রাফট রয়েছে এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে আফগানিস্তানের সঙ্গে তাজাকিস্তানের সীমান্তে পরিস্থিতি স্থিতিশীল করতে প্রয়োজনে সরাসরি বা আঞ্চলিক নিরাপত্তা ব্লকের মাধ্যমে সহযোগিতা করবে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুডেস্কো একই কথা পুনরাবৃত্তি করেছে তিনি বলেছেন অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আফগান সীমান্তের ওপারে বেশিরভাগ ভূখণ্ড তালেবান নিয়ন্ত্রণ করছে রোরেস্কো বলেন কয়েকটি সূত্র অনুসারে সেখানকার পরিস্থিতি উত্তেজনাময় কারণ তাজেক আফগান সীমান্তের সত্তর শতাংশ নিয়ন্ত্রণ করছে তালেবান অন্যদিকে আফগানিস্তানের সাধারণ জনগণ ও দেশটির সরকারি লোকজনকে বিপদে ফেলে অনেকটা গোপনে দেশটি ত্যাগ করেছে মার্কিন বাহিনী এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আফগানিস্তানের সংসদ সদস্যরা তারা বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ছিল তারা দেশটির জনগণের নিরাপত্তা নিশ্চিত করে আফগান ত্যাগ করবেন আফগান সংসদে এক সম্পূরক আলোচনায় দেশটির এমপিরা যুক্তরাষ্ট্রের ওপর এই ক্ষোভ ঝাড়েন তারা বলেন তথাকথিত আগে মার্কিন নেতৃত্বাধীন নেটো বাহিনী ঘাঁটি গাড়ে কিন্তু সন্ত্রাস নির্মূলের নামে তারা দেশটির হাজার হাজার মানুষকে হত্যা করেছে দুই দশক ধরে তাদের চাপিয়ে দেয়া যুদ্ধের কারণে আফগানিস্তানের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে এখন তারা আফগানিস্তানকে বিপদে ফেলে পালিয়ে গেছে এদিকে বিদেশি সেনাদের আফগান ত্যাগের খবরে বেপরোয়া হয়ে উঠেছেন তালেবান যোদ্ধারা তারা এরই মধ্যে দেশটির দেড় শতাধিক জেলা দখল করে নিয়েছে অবস্থা চলতে থাকলে গোটা আফগানিস্তান দখল করে নিতে তাদের খুব বেশি সময় লাগবে না বলে আশঙ্কা প্রকাশ করেন আফগান এমপিরা সিদ্দিক নামে এক আফগান এমপি সংসদে বলেন মার্কিন আফগান দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি আসলে যুক্তরাষ্ট্রের একটি ধোঁকা ছিল এভাবে তাদের চলে যাওয়াটা আসলে একটি দায়িত্ব জ্ঞানহীন কাজ আমরা তাদের কাছে মোটেও তা আশা করিনি দু সালের সেপ্টেম্বরে মার্কিন নেতৃত্বাধীন নেটো বাহিনী আফগানিস্তানের সঙ্গে এই নিরাপত্তা চুক্তি করেছিল আমেরিকান সৈন্যরা গত শুক্রবার মধ্যরাতে আফগানিস্তানের বাগরামে তাদের গুরুত্বপূর্ণ সামরিক বিমান ঘাঁটি ছেড়ে চলে গেছে রাতের অন্ধকারে আফগান কর্তৃপক্ষকে কিছু না জানিয়েই তারা চলে গেছে বলে জানান ওই ঘাঁটির নতুন কমান্ডার জেনারেল আসাদুল্লাহ কোহিস্তানি তিনি বলেন আমেরিকানরা শুক্রবার রাত তিনটার সময় সেখান থেকে চলে যায় আফগান সামরিক বাহিনী এর কয়েক ঘন্টা পর তা জানতে পারে বাগরাম বিমান ঘাঁটিতে একটি কারাগারও আছে এবং সেই কারাগারে এখনো বন্দী রয়েছে পাঁচ হাজারের মতো তালেবান যোদ্ধা মার্কিন সৈন্য প্রত্যাহারের খবরে আফগানিস্তানের বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ দ্রুততার সঙ্গে গ্রহণ করছে তালেবান কোন কোনো এলাকায় তালেবান আসার খবরে ভয়ে আফগান সেনারা পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছেন ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ